সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাতা বুয়াদ্দর দেহাজায় গির সানায় মুহাম্মদ বুয়াদ্দল পুজির বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি চেনাতে পছন্দি দাগোয়াম তোরা আলাইকা সলাত আয়ে নাবিউল ওয়ারা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। উপস্থিত আমার ঈমানী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, আমাদেরকে মাসজুদুল মালায়েকা করেছেন, জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইলের মতন ফেরেশতা দিয়ে আমাদেরকে সিজদা করাইছেন, দুনিয়ার বাড়িতে পাঠাইলেন, অফুরান অজস্র অগণিত নেয়ামত দিয়ে লালন পালন করতেছেন। আপনি হয়তো একবার চিন্তাও করেন নাই, ভাবনাও করেন নাই, আসলে আমাকে কেমনে লালন পালন করে, আমাকে কিভাবে লালন পালন করে, কি নেয়ামতের মধ্যে আমি ডুবে আছি। একবার আপনি তাকায় দেখেন আপনার জিসমের দিকে, আপনার দেহের দিকে কত নেয়ামত, অফুরান নেয়ামত, অফুরান নেয়ামত, নেয়ামতের কোনো শেষ নাই। আপনি যেই দিকে তাকাইবেন ওই দিকে নেয়ামত, যেদিকে তাকাইবেন ওই দিকে নেয়ামত, যেদিকে তাকাইবেন ওই দিকে নেয়ামত। আল্লাহু আকবার। ভালো করে যদি চিন্তা করা হয় তাহলে মানুষ পাপ ছেড়ে দিতে বাধ্য। আমরা জীবনে পাপ ছাড়ি নাই, একমাত্র কারণ হলো চিন্তা করি নাই। আমরা গুনাহ ছাড়ি নাই, তার একমাত্র কারণ হলো চিন্তা করি নাই। আর চিন্তা না করার পিছনে কারণ হলো চিন্তার জাগরণ শক্তি আমাদের মধ্যে আসে নাই। চিন্তা করার মতন একটা জাগরণ শিহরণ আমাদের মধ্যে না আসার কারণ হলো চিন্তার মূল শক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, ওইটা পড়ি নাই। এবং এটা যে মানুষে পড়াইতে পারে তার কাছে যাই নাই।
যে কারণে বুঝতে পারি নাই কত নেয়ামতের মধ্যে আছি, অফুরান নেয়ামতের মধ্যে আছি, এটাই সত্য। তাই আসুন জোরে সোরে মহাব্বতে বলন্দ আওয়াজে দিল থেকে মনের মনে কোঠা থেকে বেশি না হয় একবার বলি আলহামদুলিল্লাহ। বাদশাহ আলমগীরকে বলেছিল বাহলুল, তুমি মনে করো এক মরুভূমিতে আছো যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, ওইখানে যদি তোমার এক গ্লাস পানি পান করতে হয় আর পানিওয়ালা যদি তোমাকে বলে হিন্দুস্তানের রাজত্ব লিখে দিতে হবে, তখন তুমি কি করবে? বাদশাহ আলমগীর বলেছিলেন কি করব, সেই মরুতে আমার এক গ্লাস পানি লাগবে, যদি হিন্দুস্তানের রাজত্ব লিখে দিতে হয় দিয়ে দেব, তবুও তো আমি এক গ্লাস পানি চাই, ঠিক আছে? এক গ্লাস পানি পান করলা, পানি পান করার পরে সে পানি আর পেট থেকে বের হচ্ছে না, প্রস্রাব ঠেকে গেছে, বন্ধ হয়ে গেছে, যন্ত্রণা শুরু হয়ে গেছে। এখন ডাক্তার যদি বলে তোমার হিন্দুস্তানের রাজত্ব আমাকে লিখে দিলে তোমাকে প্রস্রাব করানো যাবে, তখন তুমি কি করবে? তখন বাদশাহ আলমগীর বলল কি করব, প্রস্রাব তো করতে হবে, প্রয়োজনে হিন্দুস্তানের রাজত্ব আমার পুরাটা লিখে দিয়েও আমি প্রস্রাব করতে চাই। তো বাহলুল বললেন দেখো বাদশাহ, তোমার এত বড় রাজত্ব, তুমি এত বড় সম্রাট, তোমার রাজত্বের দাম হয়তো মাত্র এক গ্লাস পানির দাম, কারণ পানি এক গ্লাস পান করতে হলে হিন্দুস্তানের রাজত্ব লিখে দিতে হবে, কিন্তু বের করার সময় আবার যে বের করবার সেটার দাম তো তোমার কাছে নাই। এই ছোট্ট করে গল্পটা এই জন্যই বললাম, দোস্তরে একবার চিন্তা করো তোমার আর আমার জীবনে কত নেয়ামত আমি ভোগ করতেছি। এই জিসিমের দিকে তাকায় দেখো, তুমি তো ভাত খাও ইচ্ছা তালে পেট ভরে খাইলা, মাছ মাংস দুধ ডিম, কার কুদরতে কার শক্তিতে এগুলো আবার ফিনিশিং হয়ে তোমার দেহের প্রয়োজনীয় পদার্থগুলো রেখে বর্জ্যগুলো পানিরূপে বর্জ্যগুলো মলরূপে বের করলো কে? আরেকটা জিনিস দেখেন, আমরা 24 ঘন্টায় একবার হয়তো পায়খানা করি, কেউ দুইবার করে, কেউ তিনবার করে। আল্লাহু আকবার, ডাক্তাররা বলে তিনবারের বেশি যদি কেউ করে তো সে অসুস্থ, একবারের কম যদি কেউ করে সেও অসুস্থ। এখন কথা হলো মালিক কি করছে জানেন? আপনি 24 ঘন্টা যা খাইতেছেন এই ময়লাগুলো জমা হওয়ার জন্য একটা ট্যাঙ্কি বানাইছে, এমন নয়
যেইটুকু ময়লা জন্ম হয় ওইটুকু লগে লগে বের হয়ে যায়, সাথে সাথে বের হয়ে যায়। যদি সঙ্গে সঙ্গে বের হতো আপনার কাপড় চোপড় কোনো সময় পাক রাখতে পারতেন না, আপনি মসজিদে আসতে পারতেন না। কুদরত কত চিন্তা কইরা তার কুদরতি নজর দিয়া 24 ঘন্টা যেন আর পায়খানা না করতে হয় এই পায়খানা জমা করার জন্য একটা ট্যাঙ্কি বানাইছেন। আর যদি সেই ট্যাঙ্কিটা না বানাইতো আপনার পায়খানা অল্প অল্প করে 24 ঘন্টায় বের হতো, কি শুকরিয়া করবেন? আগার যা তলবি যাবতু বখশাম, আজা যাচে আজিজ ভগবত বখশাম। আমাদের তো উচিত উচিত ছিল জীবনটাই দিয়ে দেওয়া। কি আপনার জীবন তারে দিবেন না তার জীবন তারে দিবেন? তাহলে এত মায়া লাগে কেন? যার জীবন তারে দিবেন, তারপরও আপনার মায়ার অন্ত নাই, শেষ নাই। এই জন্যই তো আমাদের হিসাব হবে। যদি যার জীবন তারে দিয়ে দিতাম আর কোনো হিসাব হবে না। বেগাইরে হিসাব তোমাকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দেওয়া হবে। তোমার জীবন এটা তোমার না, যার জীবন তারে দিয়ে দাও। কি জীবন আপনার? আবার একটু নজর দেয়া দেখেন, একটা সুস্থ সবল মানুষ সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে 6 বার প্রস্রাব করে, যদি এর বেশি করে সে অসুস্থ। কেউ 3 বারও করে, কেউ 4 বারও করে। যদি এমন হতো প্রস্রাবের জন্য কোনো থলি না বানাইতো, তো 24 ঘন্টা 1 ফোঁটা 1 ফোঁটা করে প্রস্রাব বের হতো, তখন আপনার কি গতি হতো? ওই কাদের মতলক হাইয়ুল কাইয়ুম, তিনি কুদরতি নজর দিয়ে দেখছে বন্দাকে পাক সাফ রাখতে হবে, তাই প্রস্রাবের জন্য একটা থলি বানাইল। একটা সুস্থ সবল পুরুষের প্রস্থলিতের মধ্যে কমাস কম 1/2 কেজি পানি আটে, 1/2 কেজি প্রস্রাব ওই থলিতে জায়গা নেয়। বিশাল ব্যাপার স্যাপার, নজর দেই নাই, চিন্তা করি নাই, ফিকির করি নাই, যেই কারণে আমি আজ পাপ সারতে পারি নাই, যেই কারণে আমাকে আমি তার চরণে আজ সঁপে দিতে পারি নাই, চিন্তার শুধু বাকি আছে। আর চিন্তা কেন আসলো না? চিন্তার যেই কিতাব কোরআনুল করিম ওইটা আমি পড়ি নাই, ওইটার কাছে যাই নাই, আমার কাজ আছে, যেই কারণে কোরআন পড়ার সুযোগ আমার হয় নাই। তোর যেহেতু কোরআন পড়ার সুযোগ হয় নাই, জায়গা মতন গিয়ে দেখ তোর কি হয়। তাই আসুন কিছুক্ষণ কোরআন শুনি। আজকের এই পর্বটা 110 নম্বর পর্ব, তাই আমি একটু তেলাওয়াত করে নিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك
ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন সাদাকাল্লাহুল মাওলানাল আজিম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াস শাকিরিন আমার আলোচনা হবে আজকে মুত্তাকিন কারা। আল্লাহ তার কিতাবে বলছেন হুদাল্লিল মুত্তাকিন। আমি হেদায়াত সম্পর্কে আলোচনা করেছি, মুত্তাকিন সম্পর্কেও আমি আলোচনা করছি। মুত্তাকিন আবিধানিক অর্থে মুত্তাকিন কারা বলেছে, এবং শরীয়তের পরিভাষায় মুত্তাকিন কারা তাদের কথাও বলেছে। আজ দেখব কোরআন নিজেই বলে মুত্তাকিন কারা। হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত। এখানে আমি অনেক কথা বলেছি, মুত্তাকিন কারা কোরআন বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েব বিশ্বাস করে তারা মুত্তাকী। কারা মুত্তাকী? যারা গায়েব বিশ্বাস করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ইউমিনুনা ঈমান থেকে, ঈমান এটা বাবে ইফআলের মাসদার। এই শব্দের অর্থই নিরাপত্তা দেওয়া। ঈমানের অর্থ হইল নিরাপত্তা দেওয়া, যদিও বাংলায় তর্জমা করি বিশ্বাস করা। আসলে তার তর্জমা হলো নিরাপত্তা দেওয়া। আল্লাহু আকবর, কেমনে নিরাপত্তার তর্জমা তার মধ্যে। আপনি যদি কাউকে বিশ্বাস করেন, তার কাছে আমানত রাখতে সমস্যা আছে? যাকে বিশ্বাস করেন তার কাছে আমানত রাখলে পরবর্তীতে চিন্তা আসবে, কার কাছে টাকা দিয়ে আসলাম, সে কি দিবে না না দিবে, এমন চিন্তা আসবে? জি, এই যে দেখেন, যখন আপনি তাকে বিশ্বাস করলেন আপনি নিজে নিরাপদে রইলেন। আপনি নিজে নিরাপদে রইলেন, তবে ঈমান এমন একটা শব্দ যে বিশ্বাস করে সেও নিরাপদে থাকে, যারে বিশ্বাস করে তারেও নিরাপদে রাখে। যে বিশ্বাস করে সেও নিরাপদে থাকে, যারে বিশ্বাস করে তারেও নিরাপদে রাখে। কেমনে? আমি যদি আল্লাহকে বিশ্বাস করি,
তখন আল্লাহর সাথে আর শরীক করব না, আল্লাহর সাথে কুফুরি করব না, আল্লাহর দিনের মধ্যে বেদাত করব না। তাহলে আমি কি করলাম? আল্লাহকে নিরাপদে রাখলাম। আর যদি ঈমান না থাকে আল্লাহর সাথে শরীক করে ফেলব, তখন আল্লাহকে আমি নিরাপদে রাখলাম না, তার জাতের সাথে আমি শেরেক করলাম, কলঙ্কিত করলাম। অতএব ঈমানের মানার মধ্যে নিরাপত্তা আছে এবং ইতমিনানে কলব আছে, মনের শান্তি। ইতমিনানে কলব মানে মনের শান্তি। যেই ব্যক্তির বিশ্বাস আছে ওই ব্যক্তির সর্বপ্রথম পুরস্কার হলো আল্লাহ তার কলবের মধ্যে শান্তি দিয়ে দেয়। আপনার 1 কোটি টাকা ব্যাংকে রাখার পরে আপনার চিন্তা চলে গেছে, আপনি শান্ত মনে ঘুমাইতেছেন, বিশ্বাসের কারণে না অবিশ্বাসের কারণে? বিশ্বাসের কারণে। আর যদি বান্দা আল্লাহকে বিশ্বাস করে, ওই বন্দার মনের সমস্ত দুশ্চিন্তা দূরীভূত হয়ে যায়, কারণ সে বিশ্বাস করছে আল্লাহ। আল্লাহ এমন এক জাত যিনি ওয়াজিবুল ওজুদ, মুস্তাজিমুন লি জামিই সিফাতিল কামালিয়া, যার মধ্যে সর্বপ্রকারের ভালো গুণ আছে, যার আল্লাহ আছে তার রিজিকের চিন্তা আছে, যার আল্লাহ আছে তার রোগের চিন্তা আছে, যার আল্লাহ আছে তার সুখের চিন্তা আছে, যার আল্লাহ আছে তার দুশ্মনের ভয় আছে। আরে ভাই, সব সেরে গেছে, কাজ শুধু একটা, ঈমান। ঈমান আসছে, সব গেছে। ঈমান কলবে ঢুকার কারণে তোমার রিজিকের চিন্তা গেছে, মরণের চিন্তা গেছে, জাহান্নামের চিন্তা গেছে, দুশ্মনের চিন্তা গেছে, চোরের চিন্তা গেছে, ডাকাতের চিন্তা গেছে, রোগের চিন্তা গেছে। বিশ্বাস কি? যা করবেন যাতে ওয়াহেদে করবেন, যা করবেন আল্লাহ করবেন, যা করবেন আমাকে বানানেওয়ালা করবেন, চিন্তার আর কিছু আছে? জি, দেখেন ঈমান আনতে পারেননি। যদি ঈমান আনতে পারেন, শান্তি নগদে পাবেন, নগদে দুনিয়াতে শান্তি পাবেন যদি ঈমান আনতে পারেন। কারণ ঈমান আমন থেকে, আমন মানে নিরাপত্তা, তা আপনি নিরাপত্তার জিন্দগি পাবেন, শান্তির জীবন পাবেন, আপনার মনের মধ্যে শান্তি ঢেলে দেওয়া হবে যদি ঈমান থাকে। আমাদের আজকে দুশ্চিন্তার কারণ কি? ঈমান থাকা না না থাকা? ঈমান না থাকার কারণে যত সব দুশ্চিন্তা, আর দুশ্চিন্তা খুব শান্তির জিনিস। ও মিয়া, দুশ্চিন্তার চেয়ে অশান্তির আর কোনো জিনিস নাই। এই জন্য ইবনে সিনা, যিনি বর্তমান চিকিৎসার জনক,
তিনি বলেছেন মানুষের দেহের জন্যে চিন্তা মুক্ত হওয়ার চেয়ে বড় কোনো ঔষধ আমি খুঁজে পাই নাই। যে মানুষটা চিন্তা মুক্ত এর চেয়ে বড় কোনো ঔষধ নাই। অতএব মানুষকে চিন্তা মুক্ত রাখার উপায় একটাই, তারে ঘুম পাড়ায় থো। কি করো? তারে ঘুম পাড়াও। এখন কথা হলো ডাক্তার সাহেব সে তো ঘুমায় না, মাথা ব্যথা, পেট ব্যথা, শরীর ব্যথা, দুশ্চিন্তা সব কিছু দূরীভূত করার জন্য তারে ঘুমের ঔষধ খাওয়াই দাও। ঘুমায়া যাওয়ার পরে আর চিন্তা আছে? এটা অ্যাপনেসিনার থিওরি। আগে তারে ঘুমাইতে দাও, চিন্তা মুক্ত করো। চিন্তা মুক্ত করার পরে অন্য ঔষধের চিন্তা ভাবনা করো। ভাইরে, যার মধ্যে ঈমান এসে গেছে তার সমস্ত দুশ্চিন্তা দূরীভূত হয়ে গেছে, আছে তার মধ্যে সুচিন্তা। সুচিন্তা কি জিনিস? সুচিন্তা হলো সুন্দর সুন্দর চিন্তা। তার চিন্তার প্রসারতা বাড়ে, তার চিন্তা বড় হয়ে যায়, তার ক্ষুদ্র চিন্তা, নগণ্য চিন্তা এগুলো দূরীভূত হয়ে যায়, তার দিলটাই বড় হয়ে যায়, তার মনটা বড় হয়ে যায় ঈমান বিল্লাহর কারণে। তখন সে আর একার চিন্তা করে না, সমস্ত জাতির চিন্তা করে। জাতির চিন্তা, আমার জাতি কেমনে সুখে থাকবে এপারে এবং ওপারে, এখানে এবং সেখানে। ঈমানওয়ালা কোনোদিন শুধু নিজের চিন্তা করে না, ঈমানওয়ালা সবসময় সবার চিন্তা করে। যে মানুষটা সবার চিন্তা করে তার মন ছোট না বড়? আর যে ব্যক্তি শুধু নিজের চিন্তায় মগ্ন আছে তার হৃদয়টা ছোট না বড়? قال رسول الله صلى الله عليه وسلم الغنى غنى النفس। তুমি তো ধনী হবে সেদিন, তোমার মনটা বড় হবে সেদিন। তুমি তো ধনী হবে সেদিন, তোমার মন বড় হবে সেদিন। আর মন বড় হয় ধন দিয়া, সম্পদ দিয়া, বাড়ি গাড়ি দিয়া। বাড়ি গাড়ি থাকলে মনটা বড় হয়ে যায়, বরং বিপরীত। যার সম্পদ যত বেশি তার মনটা তত ছোট হয়ে গেছে। আজব কথা এগুলো, আজব কথা, আজব কথা। ওর মতন এত ছোট মনের মানুষ আর নাই যার কিছু আছে। যার কাছে 100 টাকা আছে এই তার মনটা ছোট হলো, যার কাছে 1000 আছে তার মন আরো ছোট হলো, যার কাছে 1 লক্ষ টাকা আছে তার মন আরো ছোট হলো, যার কাছে 1 কোটি টাকা আছে তার মন আরো ছোট হলো, যার কাছে 100 কোটি টাকা আছে তার মন আরো ছোট হলো, যার কাছে 1000 কোটি টাকা আছে তার মন আরো ছোট হলো। বিশ্বাস করলে করো, না করলে চিন্তা করো। যে রিক্ত যারা, শূন্য যারা, সর্বজয়ী বিশ্বে তারা, এই পৃথিবী বারবার যারা জয় করেছে, পরিবর্তন ঘটাইছে, পৃথিবীর রূপরেখা বদলায় ফেলছে, তারা কোনো ধনী মানুষ নয়, তারা সবাই গরিব মানুষ। বিশ্বাস না হয় তুমি একবার দেখো আখিরি জমানার নবী মুহাম্মদ আরবি সরোয়ারে কায়নাত সরদারে দুজাহা খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অডেল সম্পদের মালিক আছেন। হ্যাঁ জি,
একদিন খায় নাই, দুই দিন খায় নাই, তিন দিন খায় নাই, এমন দিন গেছে না যায় নাই। ওই মানুষটা পৃথিবীর রং বদলাই ফেলছে, ওই মানুষটা পৃথিবীর মানুষের চিন্তা বদলাই ফেলছে। রিক্ত যারা, শূন্য যারা, সর্বজয়ী বিশ্বে তারা, বিশ্ব জয় করে তারা, হাত খালি যার, শূন্য যার। ও মিয়া, তোমার যদি একটা গাবি থাকে তাহলে তোমার যেখানে সেখানে যাওয়ার সম্ভব না, বেশি লাগতো না, কয়টা? একটা গাবি আছে, যেখানে সেখানে যাওয়া সম্ভব। তারে ঘাস দিতে হবে, তারে খের কুটা দিতে হবে, তারে পানি দিতে হবে, মাত্র এক গাবির চিন্তায় তোমার সব আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া বন্ধ হয়ে গেছে। যদিও বা মাঝে মাঝে যাও ঘাস কুটা, তোমার স্ত্রীকে জোগাড় করে দিয়ে যাও আর বলো তুমি খালি একটু দিও, আমি আসতেছি দৌড়দা। তা যার এক গাবি থাকার কারণে সমস্ত আত্মীয় ভুলতে হয়েছে, যার অডেল সম্পদ আছে সে কি বলছে জানো? শুধু আত্মীয় স্বজন বলে নাই, দুনিয়ার মানুষ বলে নাই, সে তার আল্লাহকে সহ বলে ফেলছে। এই জন্য যার যত সম্পদ আছে সে ভুলতে 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 নিজেকে সহ বলে গেছে। তার যে একজন খালেক মালেক আছে, পরকাল আছে, সব তার ভুলে গেছে, সে সব ভুলে ফেলছে। ভুল গিয়া সব কুছ, ভুল গিয়া চাকরি, ইয়াদ হ্যায় তিন চিজ, নুন তেল লাকড়ি। হবাই বলতেছিলাম ইমান, ইমানওয়ালার সমস্ত চিন্তা দূরীভূত হয়ে গেছে, সকল চিন্তা সেরে গেছে, সকল রোগও সেরে গেছে, সকল বিপদও সেরে গেছে। জি, এ সমস্ত কথা আমি অনেক বলেছি, অনেক বলেছি, অনেক ভিডিও আছে। ইমান যদি ঠিক করতে পারো, তোমার রোগ যাবে, সুখ যাবে, তোমার অভাব যাবে, সব শেষ হবে, থাকবে একমাত্র সুখ আর শান্তি। একমাত্র সুখ শান্তি থাকবে ইমান থাকলে। তো আল্লাহ বলেন মুত্তাকিন তো তারা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েব বিশ্বাস করে। গায়েব কি জিনিস? আরবি অভিধানে লেখা আছে গায়েব হলো নিম্নভূমি, নিচু ভূমিকে গায়েব বলা হয়। গাতা বুঝেন না, গাতা গর্ত, এক খেত থেকে বিশ হাত নিচ করে মাটি কাটছে, 20 ফুট খোঁজ করে গর্ত করে মাটি কাটছে, ওই গর্তের মধ্যে কেউ গিয়া বৈশা থাকলে আপনি দেখবেন পারে নাড়া দাঁড়াইলে? যদি আপনি 10 হাত দূরে থাকেন ওই গভীরের মানুষটাকে আপনি দেখবেন? আরবি অভিধানে ওই গর্তকে গায়েব বলে, আর শরীয়তের পরিভাষায় গায়েব কাকে বলে? কোরআন গায়েব কাকে বলে? তোমাকে 5টা ইন্দ্রিয় দেওয়া হয়েছে। 1 নম্বর ইন্দ্রিয় হলো ত্বক শক্তি, 2 নম্বর ইন্দ্রিয় শ্রবণ শক্তি, 3 নম্বর ইন্দ্রিয় নাসিকা শক্তি, গ্রাণ নিবার শক্তি, 4 নম্বরে তোমার জিহ্বা। কয়টা হয়েছে? 4টা। আটলো চক্ষু, দৃষ্টিশক্তি। এই 5-এর বাহিরে যা আছে ওইগুলো গায়েব। এই জন্য মায়ের পেটের বাচ্চা
ছেলে না মেয়ে এটা বলা কি গায়েব বলা হয়েছে? হ্যাঁ, আপনি মেশিন ধরছেন, মেশিন দিয়ে দেখছেন, আপনি যন্ত্র ব্যবহার করছেন, এটা আপনার আয়ত্তের ভিতরে, আপনার চোখ আপনি দেখছেন যন্ত্রের মাধ্যমে, না আরেকজনের চোখ দিয়ে দেখছেন, অতএব এটা গায়েব না। যে গায়েব হলো যেটা পঞ্চ ইন্দ্রিয়ে আসে না, পঞ্চ শক্তির বাহিরে যেই শক্তি যা আছে ওইগুলার নাম গায়েব। যেমন পঞ্চ শক্তির বাহিরে কি আছে? পঞ্চ শক্তির বাহিরেই সব আছে, পঞ্চ শক্তির ভিতরে খুব কম জিনিসই আছে, সামান্য কিছু আছে, যত কিঞ্চিত কিছু আছে, সৃষ্টির কণিকা মাত্র তোমার পঞ্চ শক্তির ভিতরে আছে। গায়েবের মধ্যে কি আছে? ইমানে মুফাসসাল তুমি পড়ো, আমানতু বিল্লাহি, আল্লাহর উপর বিশ্বাস আনলাম। আল্লাহ কি পঞ্চ ইন্দ্রিয়ের ভিতরে না বাহিরে? এক নম্বরে আল্লাহ বিশ্বাস করে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে না নাই? পঞ্চ শক্তির ভিতরে না বাহিরে? ওয়া কুতুবিহি, এই কিতাব আসমান থেকে আসছে, তুমি চোখ দিয়ে দেখছ, কান দিয়ে শুনছ? কিচ্ছু না, মাত্র বিশ্বাসের জিনিস। আর রুসুলিহি, 2,24,000 পয়গাম্বর, তারা যে আল্লাহর পক্ষ থেকে খবর নিয়ে আসছে, রেসালত পাইছে, নবুয়ত পাইছে, তুমি দেখছ? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এই জীবন ছাড়াও আরেকটা জীবন আছে, দেখছ না? পঞ্চ শক্তির বাহিরে। ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্য নামে একটা জিনিস আছে, বিশ্বাস করলে মোমেন, বিশ্বাস না করলে কাফের। আল বাআথি বাদাল মাউত, মরণের পরে আবার আমাকে জীবিত করবে। জি, এগুলা হলো গায়েব। গায়েব বিশ্বাস করলে সে মোমেন হয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবকে বিশ্বাস করে। আরে ভাই, যে গায়েব বিশ্বাস করছে তার নজর তো বিশাল হয়ে গেছে। নজর বিশাল হওয়ার কারণে তার সমস্ত জ্বালাপালা অশান্তি দূরীভূত হয়ে বিদায় নিছে। আল্লাহ, তুমি আমাদেরকে গায়েব বুঝার, গায়েব বিশ্বাস করার তৌফিক দান করো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ, মুত্তাকিন হওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো নামাজি হওয়া, একামতে সালাত। যারা বছরে একবার নামাজ পড়ে, ঈদের নামাজ, তারা মুত্তাকি না? না, মুত্তাকি না। যারা প্রত্যেক শুক্রবারে পড়ে, যারা দিনের মধ্যে একবার পড়ে, না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবিরে উলার সাথে পড়ে, এই নমাজিরে নমাজি কয়? 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, কিন্তু জামাতের সাথে পড়ে, তাকবিরে উলার সাথে পড়ে,
যদি কোনো উজুর না থাকে, শরীয়তের কোনো উজুর যদি না থাকে, উজুর বুঝেন না, সমস্যা, শরীয়ত যে সমস্ত সমস্যাকে সমস্যা মনে করছে, আপনার বাড়িতে মেহমান আসছে এই জন্য আপনি নামাজে আসেন নাই, এটা সমস্যা না? কি কোন, আরে আপনার যদি বুঝেন, আপনি এখন মাধবদী বাজারে যাবেন সদাইয়ের জন্য, এটা সমস্যা না? না, এটা সমস্যা না, শরীয়তে যেটাকে সমস্যা বলছে ওইটা সমস্যা। যেমন ঘুমাইয়া রয়েছেন সজাগ পাইছেন না, এইটা সমস্যা, এন কারো ক্ষমতা আছে? আর নাওম নিসফুল মাউত, ঘুম হলো মরণের অর্ধেক, তুই অর্ধেক মরছ তার অর্ধেক জেতা আছ। বস, তোরে কেউ ডাকও দিল না অথবা তুই সজাগও পাইলি না, এইটা শরীয়ত কবুল করে নিছে, হ্যাঁ এটা উজুর। অথবা শরীর এতই খারাপ সে মসজিদ পর্যন্ত আসতে পারে না, বা আসতে গেলে তার সমস্যা হবে, রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, শরীয়ত বলে এটা সমস্যা। তোর বাড়িতে মেহমান আইছে, বন্ধু আইছে, বান্ধব আইছে, এগুলা কোনো সমস্যা না। তোর ডিউটি ছুটতে যাই বগা, তোর মালিকে কাছের তে খেদাই দেব, এগুলা সমস্যা না। আল্লাহ, তাইলে কোরআন যাদেরকে মুত্তাকি বলছে তাদেরকে পাওয়া মনে খুব সহজ জিনিস, সহজ না? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তুই এনেই ফেল করে লইছ, এখানে যদি ফেল মারলি, যদি গায়েব বিশ্বাস করতি এত পেরেশান কেন, এত হায়রান কেন, এত দুশ্চিন্তা কেন? আল্লাহ আছে না নাই? তা আল্লাহ যার আছে তার চিন্তা আছে, যার আল্লাহ আছে তার চিন্তা আছে রে ভাই, তার কোনো চিন্তা নেই। আল্লাহ 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 আল্লাহ, শোন, আল্লাহ, এই যে ছোট বাচ্চাটা ওর বাবার সাথে ওয়ে আইছে, ওর কোনো ডর আছে না, চিন্তা আছে? কারণ তার বাপ আছে, তো যার বাপ আছে ওরই চিন্তা নাই, যার আল্লাহ আছে ওর আর কে চিন্তা রে? বুঝে নাই? যার বাবা আছে ওরই চিন্তা নাই, যেই বাবা কোটিপতি ওর পোলায় সমাজে খুব ভদ্রভাবে চলে, কি কোন, উরা দুরা উরা দুরা, বাপে এক কান হুন্ডার কিনা দিয়েছে 3.5 লাখ টাকা দিয়া, ওইটারে সুজো চালায় না বেহা চালায়, ডাইনে বায়ে ডাইনে বায়ে এমন করে হেমন করে হের জীবন কইছে এই চিন্তাও বাদ। আর পরে যদি কেউ কইতারে এই ভোলা এই হুন্ডার এমনে চালাস কেরে, মনে হয় হুন্ডারটা বালা করে চালায় না, যাই কইছে হের একটা থাপ্পড় মারে, মনল হের বয়স 80 বছর। আরো যদি কথা কয় প্রয়োজনে উজুরি বার করে লায়, কারণ তার বাবা কোটিপতি,
আরে আমার বাবা এই দেশের সেরা কোটিপতি, তোর মতন এক মানুষ খুন করলে কি হবে? এই দেশে খুন করে গরিবের সন্তানরা না, ধনীর সন্তানরা খুন করে। আমার বলা এটি উদ্দেশ্য, তার বাবা কোটিপতি, তার চিন্তা চলে গেছে, আমার আল্লাহ মনে হয় ফকিরনি, আমার আল্লাহ কয়েক কোটি টাকার মালিক। আল্লাহ নিজেই বলছে, তামাম দুনিয়ার সমস্ত সম্পদ আর সম্পত্তি দুইটাই কিন্তু দুই জিনিস না, এক জিনিস না। দুনিয়ার সমস্ত সম্পদ আর সম্পত্তি বিক্রি দিলে যে দুই, আল্লাহর কাছে একটা মাছির যে পাখনা, একটা পাখনার সমান হয়তো আল্লাহ বলেন কোনো কাফেরকে এক ডোব পানি পান করার কোনো সুযোগ দিত না। এবার বুঝেন খোদার কত সম্পদ। আল্লাহ তিনি তো এমন এক শক্তির নাম, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন, মুলকুহু বাইনাল কাফি ওয়ান নুন, তার রাজত্ব কাফ আর নুনের মাঝখানে। এবার একটু মনের মধ্যে ঢুকান, এটার নাম ঈমান। আরে ঈমান হইবে কেমনে? ঈমানদারের কাছে যাইলে ঈমান হবে? হ্যাঁ, আরে একটু বেশি কথা বলতে হয় আর কি। বর্তমানে ঈমানের আলোচনা আছে, ঈমান নিয়ে আলোচনা হয়, ঈমানই আলোচনা হবে। কি আলোচনা? ঈমানই আলোচনা, এবং বিষয় ভিত্তিক আলোচনা, ঈমানের উপর আলোচনা হবে দুই ঘন্টা ব্যাপী। কিন্তু যে আলোচনা করছে ওর ঈমান নাই, ওই ঈমানের আলোচনা করলে ওর এক লাখ টাকা দিতে হয়, কত বড় ঈমানদার। আরে তকক আকলের মধ্যে তো কুত্তা হচ্ছে, কুত্তায় মুতার কারণে তোর ফরজ হের আবার কে ঈমান রে। যা ঈমানের আলোচনা করলে এক লক্ষ টাকা লাগে, এক ঘন্টা ঈমানের আলোচনা করব। তোরা কইলে কইতে পারো সাই ঈমান ওলা, আমি কই হ্যাঁ কাফের। হ্যাঁ ঈমান ওলার বেশ ধরছে, বাপ ধরছে, লুটে ফুটে খাওয়ার জন্য তা বেশ ধরছে। জি, তো ঈমানের আলোচনা আছে, কিন্তু যে আলোচনা করে তার ঈমান নাই। বেঈমানে ঈমানের আলোচনা করে, এই হলো সমস্যা। ঈমানের আলোচনা কে করে? ঈমানদারে ঈমানের আলোচনা এত সুন্দর করে জানেও না, বেঈমানে ঈমানের আলোচনা যত সুন্দর করে জানে। দেখেন ঈমান থাকলে কি হয়। আমার মেজু বাচ্চাটা, মাজারো বাচ্চাটার বয়স যখন 5 বছর, তো বড় বাচ্চাটা একটু কোরআন শরীফ পড়ছে, বাচ্চারা তো ফাঁকি দিতে জানে বালা, বড়টা কোন দিয়ে জানে উঠে গেছে গা, কোরআন শরীফটা থুয়ে গেছে, তো বালিশের উপর কোরআন শরীফ, দুইটা বালিশ এটার উপর কোরআন শরীফ। তো আমার বাচ্চাটাই করছে কি, কোরআন শরীফের উপর উইটা খেয়ে গেছে, কি ধাক্কা দিয়ে ফেলাই দিমু, এটা শরীয়ত কইছে? মসজিদের মধ্যে কাফেরে মুতছে, রসুল বলছে সাবধান, ওই মুতা লোক কি নাই হাদিসে? তারে মুতবার দেওয়াকে প্রস্তাব করবার দাও।
আজকে আজকাল শিক্ষকরা ছাত্র করে যেইভাবে বাইরায়, হ্যাঁ শিক্ষকও না হ্যাঁ আলেমও না, রসুলকে ওরে বাইরেছে পিটাইছে কিচ্ছু না। তোর যদি পাওয়ার থাকে, তোর সামনে বইয়া থাকলে এরপর ওই যে বোগা, কারণ এলেম সি না বসি না বসফি না, এলেমওয়ালার সামনে পয়সা থাকলে তুই আলেম হয়ে যাবি গা, শুনতে শুনতে শুধু পয়সা থাকতে থাকতে। আল্লাহ আল্লাহ, জি আমরা কিছু রেওয়াজ ধরছি, রেওয়াজ তাও মুসলমানের রেওয়াজ আর রীতি না, কাফের বেইমান মুশরিক মুরতাদদের রেওয়াজ। মাদ্রাসার মধ্যে কত রেওয়াজ বাড়িয়েছে, এগুলা আগে করতো ইহুদিরা খ্রিস্টানরা, পরীক্ষা নিব বছরে তিনবার, ফাঁস করলে উরফের জামাতা দিব নাইলে দিত না, আর হ্যাঁ ওপরে পরীক্ষার জন্যই, আবার পরীক্ষার হল আছে, হলের ভিতরে ঢুকতে প্রবেশপত্র লাগে। মুসলমান কে তো বেঈমান রে, যায় দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ার পরে পরীক্ষা দিতে প্রবেশপত্র লাগে, হ্যাঁ কে দাওরায়ে হাদিস পড়ছে, হ্যাঁ কা ফেরে নে। যে ব্যক্তি পরীক্ষার হলে মিশা কথা কয়ে ঢুকবো, প্রবেশপত্র লাগবো, হ্যাঁ কি মুসলমান রয়েছে, মুসলমানের মিশা কথা কয়। আরে রসুল্লাহ জিজ্ঞাসা করছে, নাবী গো ইয়া নাবী আল্লাহ, মুসলমানে চুরি করতারে কহ, নামাজ ছাড়তে পারে কহ, তো পারে নাকি, মুসলমানে মিথ্যা কথা কইতে পারে না। তাইলে যে ব্যক্তি বুখারী শরীফের পরীক্ষা দিব, ওর আবার কিসের প্রবেশ সূত্র রে, এগুলো হিক সৎকার কাছে কেরা শিখাইছে। যে ব্যক্তি বুখারী শরীফের পরীক্ষা দিতে গেলে প্রবেশপত্র লাগে, হ্যাঁ যদি মিশা কথা কয়, আরে কি পড়াইছো তো এত বছর, হ্যাঁ দোষ না তোর দোষ, তুই সুর এই জন্য তোর ছাত্র সুর, তুই মিশা কথা কয় এলে তোর ছাত্র মিশা কথা কয়, এই জন্য হ্যাঁ প্রবেশপত্র লাগে, এগুলো শিক্ষিত করতে চিন্তা করছো তো একদিন। আর যে ব্যক্তি বুখারী শরীফের পরীক্ষা দিব, তফসিরে বাইজুবির পরীক্ষা দিব, কুরআন শরীফের পরীক্ষা দিব, ওই যদি নকলই করে, আরে কি পড়াইলি এতদিন, কেউ আপনাকে বুঝে কিছু ধরে, ওই যদি নকল করে তুই পড়াইলি কি, আরে এই কথা শিখাইলি না, মুসলমানে হরণ তরণ করে না, মুসলমানে মিথ্যা কথা কয় না, মুসলমানে নকল করে না, এগুলো তারা শিখাইলি না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। নূরুল আনোয়ারের মুসান্নিফ মোল্লা জীবন রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়ে হেঁটে যায়, এক বেটা বলে আসসালামু আলাইকুম, হুজুর একটা খবর তো, কি খবর, আপনার বউ বিধবা হয়ে গেছে। ওই লোকে ওই বুজুর্গে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, খাদেমে কয় হুজুর কিসের ইন্না লিল্লাহ বললেন, কসম শোনা আমার বউ বিধবা হয়েছে। হুজুর আসলে মাঝে মাঝে কি যে করেন না, কি করি, দুঃসংবাদে ইন্না লিল্লাহ পড়ন লাগে না মিয়া, ক হুজুর দুঃসংবাদে ইন্না লিল্লাহ পড়ে কিন্তু আমনে যাতা বউ বিধবা হয়েছে কেমনে, ওহো আমি তো ওইদিকে খেয়াল করি নাই, কিন্তু বেড়ায় তো সালাম দিছে মনে করছি মুসলমান, মুসলমানে তো মিছা কথা বলতে পারে না।
পরীক্ষার হলে ঢুকলে কেমনে আবার প্রবেশপত্র লাগে গেলে আমার বুঝা, আর যদি নকল ওই করে হ্যাঁ কি পড়াইছ, আল্লাহ আল্লাহ আল্লাহ, তার তো একবার বললেই চলবো, কই ও নকল করলে হইতো না, এর বেশি কিছু লাগবো। ওরে ভাই এটাই বলতেছিলাম, ওই হলে ঢুকছে আজকা পরীক্ষাইব কিতাবুল ঈমান থেকে, বুখারী শরীফের কিতাবুল ঈমান থেকে, মানে ঈমানের অধ্যায় থেকে আজকা পরীক্ষাই হইব। আর হ্যাঁ ঢুকতে প্রবেশপত্র লাগে, আবার নকল লগে ঢুকছে, হায় হায় রে আল্লাহ, প্রশ্ন বেলে ফাঁস হয়ে যায়গা, খবর বাহিরে ছড়ায় যায়গা। আরে কলেজের কথা কই না, তো স্কুলের কথাও না, যারা জাকাত ফেত রাখাইয়া দিন শিখে ওদের প্রশ্ন। তিন বছর আগে দাওরায়ে হাদিসের প্রশ্ন বলে তিনবার এটা বাইরে ছড়াই গেছে গা, ছড়াই কেডাই, তাহলে বোঝা গেল যার কাছে প্রশ্ন রাখছে এ মুসলমান না। হয়তো বেফাকুল মাদারিসিল আরবিয়া অথবা হায়াতুল উলিয়ার বড় মৌলবী হইতে পারে, কিন্তু হ্যাঁ মুসলমান না। কারণ মুসলমানে জিনা করতে পারে, চুরি করতে পারে, রসুলুল্লাহ বলে দুই কাম পারে না, একটি হলো আমানতের খেয়ানত করতে পারে না, আরেকটি হলো মিথ্যা কথা বলতে পারে না। তো যার কাছে প্রশ্নগুলো রাখছে ওই যে প্রশ্নগুলো আরেকজনে দিয়ে দিছে একটা, ওই কি খেয়ানত করছে না? তাইলে রসুলের ভাষ্য মোতাবেক হ্যাঁ হায়াতে উলিয়ার বিশাল বড় আলেম, কিন্তু মুসলমান না। আল্লাহ, এই জন্যই বলছি ইমানের আলোচনা হয় ঘন্টার পর ঘন্টা, কিন্তু আসলে যে আলোচনা করতেছে আর ইমান নেই। যদি ইমান থাকতো তো শোনেন, ইমান থাকলে কি হয়, আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত হাজী আমদাদুল্লাহ মহাজেরে মক্কি, তিনি খলিফা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, তিনিকে দারুল উলুম দেওবন্দে দাওয়াত দেওয়া হলো কিছু নসিহত করার জন্যে। কি করার জন্যে? তো তিনি বললেন ঠিক আছে আমি নসিহত করব, তোমরা বড় বড় আলেম আছে তোমরাও কিছু করো, শিক্ষকরাও কিছু নসিহত করল। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই নসিহত করার শুরুতে শুধু একটা শব্দ বলছে, আল্লাহ। শব্দটা বলার সাথে সাথে ওস্তাদ এবং শিক্ষক সবাই জ্ঞান হারিয়ে ফেলেছে। যাক কিছুক্ষণ পরে সবাই জ্ঞান ফিরছে, আর কি নসিহত নসিহত হয়েছে না, আল্লাহু আকবার আল্লাহ। যে ঈমানের আলোচনা আছে, আসলে ঈমান নাই, যারে দিছে ঈমানের আলোচনা করতে হয় বেঈমান বেঈমান। বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি, তিনি ছেলেকে একদিন দিলেন তুমি কিছু ওয়াজ করো। অনেকক্ষণ ওয়াজ করল, এক পর্যায়ে বাবা বলল বেশ নামো, অনেক ওয়াজ করলা। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বৈশা বললেন যে গত রাত্রে নিয়ত করছিলাম রোজা থাকমু, তো রোজা থাকার জন্যে সেহরি খামু, কদ্দুর দুধ রাখছিলাম, ওই দুধটুকু বিড়াল খেয়ে ফেলছে। কে খাইছে? এইটুকু বলার সাথে সাথে মানুষ কান্নাকাটি শুরু করে দিছে,
কথা এইটুকুই, এটি কি কথা? রোজা থাকবো দুধ রাখছে সেহেরি খাইবার জন্য, এইটা শুইনা মানুষ কান্না শুরু করলো কেন? এবার ছেলেকে বলে বাবা কি বিষয়ে কাঁদে কেন? তুমি দুই ঘন্টা লাগায় এত ওয়াজ করলা, ওরা কোনো হাঁ হু করলো না, আমি কইলাম আমার দুধ বিলাই খাইছে, এটার জন্য এরকম করে গেলে? যে এই ছোট্ট ঘটনার দ্বারা তাদের ভিতরে ইমান ঢুকছে যে কিসমত থাকলে খাওয়ান যায়, না থাকলে জেড্ডা হয়ে খায়। এই দুধ আমার কিসমতে ছিল না, বিড়ালের কিসমতে ছিল, এইটাই আব্দুল কাদের জিলানী সব বুঝাইতে চাইছিলেন, ওইটা বিনা বাসায় তারা বুঝে ফেলছে যে রিজিক আমার সামনে থাকলেও খাওয়া যাবে না, আমি যদি এটা হেফাজত করে থুই তারপরেও খাওয়া যাবে না যদি আমার কিসমত না থাকে। বাস এখন তাদের কান্নাকাটি শুরু হয়ে গেছে। তখন বলল নিজের ছেলেকে, আসলে তোমার ওয়াজ, তোমাকে ওয়াজ ওয়াজের মাহফিলে বসাই দিছে ওয়াজ করার জন্য না, এই জিনিসটা যদি তোমাকে আজকে না করতাম তুমি ওয়াজ করো না, তুমি সহজে বুঝতে না। এবার বুঝতে পারছো তো তোমার ওয়াজের কোনো সময় হয় নাই, ঈমান ঠিক করো, আমল ঠিক করো, তারপরে লোকের ওয়াজ করো। আবারও বলতেছি আলোচনা হচ্ছে ঈমানের, আলোচনা করতেছো, আসলে খবর লয়ে দেখা গেল যে আলোচনা করে তার ঈমান নাই। ঈমান না থাকার কারণে ঈমানের আলোচনা হয়, ঈমানের আলোচনা হয়, ঈমানের আলোচনা হয়, কিন্তু ঈমান পয়দা হয় না। কি হয়? দিন দিন তার ঈমান নষ্ট হয়, দিন দিন তার ঈমান নষ্ট হয়, দিন যায় ঈমান নষ্ট হয়, দিন যায় ঈমান নষ্ট হয়। এক বুজুর্গ আমাদের মাদ্রাসায় আসছিলেন পাকিস্তান থেকে, আজ থেকে 30 বছর আগের কথা, তিনের বাড়ি ছিল পাকিস্তান। 30 বছর আগে ওই মুরব্বী বলছিল যে আমাদের কওমি মাদ্রাসার অবস্থা তো এটা হয়েছে। কি হয়েছে? যখন বাচ্চাগুলো বাবা মাদ্রাসায় দিয়া যায় তখন এগুলো ছোট গাদা, 25 বছর 30 বছর পয়রা যখন বাড়িতে যায় তখন এটা বড় গাদা। ৩০ বছর আগে যিনি বলছিলেন তখন তিনির বয়স কমাসকম 80, যে আমাদের কৌমি শিক্ষার অবস্থা তো এইটা এরকম হয়ে গেছে, যখন বাচ্চাগুলো বাবা মাদ্রাসায় শৈশবে দেওয়া যায় তখন সে ছোট গাদা, 30 বছর পইরা মুফতি সাহেব হইয়া, মুফাসসির হইয়া, মুহাদ্দিস হইয়া, শাইখুল হাদিস হইয়া, আল্লামা হইয়া যখন বের হইয়া যায় তখন সে বড় গাদা। তার ঈমানের পজিশন, তার ঈমানের সোপান, তার ঈমানের সিঁড়ি উপরে উঠে নাই, নিচে নামছে। কেমনে? ওই যে বলতেছিলাম আমার মেয়েটাকে বললাম, আমি তো আর ধাক্কা দিয়ে ফেলাই নাই, মনে আসেনি আপনাদের? বাবা নামও কে লেগিয়া কোরআন শরীফের উপরে দাঁড়াইছ, পাপ হবে। পাপ হলে কি হয়? পাপ হলে আমি বললাম আল্লাহ মারবে। তখন আমার মেয়ে উত্তর দিল, এ তোমার লোক আল্লাহ পারবো? আল্লাহু আকবার। কারণ বাচ্চার ঈমান তার বাবার প্রতি এরকমই, তার সাথে আল্লাহ পারবে না, বাবার সাথে আল্লাহ পারবে না। অতএব মুমিন তো ওই ব্যক্তি যার আল্লাহ আছে আর বিশ্বাস আছে আমার আল্লাহর লগে, আল্লাহর সাথে কেউ পারবে না।
শয়তানে পারবে না, দুশ্মনে পারবে না, আমেরিকা পারবে না, লন্ডন পারবে না, ফ্রান্সে পারবে না, জাপানে পারবে না, ইহুদিরা পারবে না, এটার নাম ঈমান। একটু ভালো করে নজর দিয়ে দেখবেন। আচ্ছা বলেন তো, ইমানদারে দারিস আছে? হ্যাঁ, ইমানদারে প্যান্ট শার্ট পিন্দি, এইটাই ভালো করে নজর দিয়ে দেখছি। আজকে ফিলিস্তিনে যারা মরতাছে, যারা মারে অগদারি নেই, যারা মরে অগদারি নেই, যারা মারে ওদের পিরন পরনেও প্যান্ট শার্ট, যারা মরে ওদের পরনেও প্যান্ট শার্ট। তো যা হেরি ঠিক হয় নাই, তোর নমাজ রোজা কদ্দূর ঠিক হয়েছে কেডাই জানে? কেউ দাড়ি দেখা সহজ না ফাঁসত নামাজ পড়া সহজ? ডুলা ডালা পাঞ্জাবি গায়ে দেওয়া সহজ না নামাজ পড়া সহজ? এগুলা অতি সহজ, কত সহজ, এগুলা কোনো কাজ হই না নামাজের কাছে। আল্লাহ নিজেই বলছেন নামাজ পড়া অনেক কঠিন কাজ। ইন্নাহা লা কাবীরাতুন, আল্লাহ বলে নামাজ পড়া বিশাল বড় কঠিন কাজ। তাইলে যেই ফিলিস্তিনের মানুষ আজকে মরতেছে, ওদের যেই রূপ, যারা মারে তাদেরও সেই রূপ। কি ইসলামে কোনো রূপ নাই? তাইলে যাই মারে তার রূপ, আর যাই মরে তার রূপ এক রূপ। তাইলে রূপ যেহেতু একটা, ভিতর মন একটুই রূপ, আর যদিও বা একটু বেশ কম হয়, এটা ইমান বিল গায়েব হয় নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, গায়েবের প্রতি ইমান আসে নাই। এই কথাটুকু ভালো করে শুনেন, যার গায়েবের প্রতি ঈমান আসছে তার সব সমস্যা সেরে গেছে। ঈমানওয়ালাকে মারা এত সোজা না, যদি ঈমানওয়ালাকে মারা এতই সোজা হইতো, আমাদের বাংলাদেশে একজন মানুষ আসছে শাহজালাল ইয়ামনি, এই দেশের না, আরবের ইয়ামন থেকে আসছে, এই দেশে কোটি কোটি হিন্দু সব তো মিল্লা মাইরা লইতো, কিও আর এই মেয়ে একজন মানুষের এক কোটি মানুষও মারতে পারলো না? এইটাই কইছে মুসলমান মারা এত সহজ না। এইটার একটা মেসাজ দিচ্ছেন হাকিম আক্তার সাহ মারেফে মুসনবীর মধ্যে, যে মুসলমান আর কাফের দুইয়ের ব্যবধান কি? দুইয়ের ব্যবধান হলো বিড়াল আর ইঁদুর। মুমেনে হলো বিড়াল, কাফেরে ইঁদুর। এক জায়গায় যদি 100,000 ইঁদুর থাকে, আর ওইখানে যদি একটা বিড়াল বলে ম্যাও, তখন মনে হয় সবগুলো ইঁদুরে গিয়ে বিড়ালে ধরব, কি করব? আর এমনিয়া ইঁদুরের সংখ্যা তো 100,000, 100,000 ইঁদুরে ধরলে এক বিড়ালের কোনো অস্তিত্ব থাকবো? বরং বিড়াল ইঁদুর তো এমনও বড় আছে যে দেখতে বিড়ালের সমান হয়ে দেখা যায়। তারপরও 100,000 ইঁদুর পালাইতে বাধ্য, যদি খালি একটা বিড়ালের আওয়াজ শুনে ম্যাও পালাইতে বাধ্য। বোঝা গেল এখনো আমি এখনো মুমেন হই নাই, মুসলমান হই নাই, ইমানদার হই নাই, যেই কারণে আমারে মারা, আমাকে প্রহার করা, আমাকে আঘাত করা, আমাকে ধোকা দেওয়া কাফেরের জন্য যত সহজ। আসেন আমরা গায়েবকে বিশ্বাস করি, মুসলমান হই। যদি মুসলমান মারা এতই সহজ হইতো, তো খাজা মঈনুদ্দিন চিশতি 100,000 ছিল ভারত উপমহাদেশে,
এই দেশে কি রাজা ছিল না? যখন আসছে রাজার কি বাহিনী ছিল না? না বাহিনী ছিল না, তো বাহিনী দিয়া এই দরবেশ ফকির বেটারে মাইরা লইলেই চলে? কি মারতে পারছে? বরং ওই ফকির বেটারে দেখা তারা জানি কি ভয় পাইল, এমন ভয় পাইছে কাঁপতে কাঁপতে ওদের শরীর নিস্তেজ হয়ে গেছে। পর তখন ওই বুজুর্গে এই ভারত উপমহাদেশের অলিতে গলিতে হাঁটে, বাসা দর বুঝে না কেউ, তিনিও বুঝে না এই দেশের বাসা, এইলার বাসাও কেউ বুঝে না। তিনি বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ইতিহাসে লেখে 1 কোটি মানুষ হিন্দু মুসলমান হয়ে গেছে। বাস একজনে আরেকজনকে বলে ক এই এই লোক এই ফকিরে যেটা কই দি ক, বুঝাইতে হয় নাই, আলোচনার দরকার হয় নাই, ইমানদার আসছে, ইমানদারের ইমানের জলকে 3 কোটি মানুষের বসত তখন ভারত উপমহাদেশে, 3 কোটি মানুষ থেকে 1 কোটি মানুষ দাওয়াত ছাড়া শুধু এলার পিছনে হাঁটছে কালিমা পড়ছে। তো আমরা যদি সারাদিন ওয়াজ করি, 3 দিন ব্যাপী, 5 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী, কি বিষয়টা কি, কাজ হচ্ছে না কেন? জি, কাজ না হওয়ার একটাই কারণ, আমারও ইমান নাই। আমি যে ওয়াজ করি এটা আমার হয়তো কোনো নেশা, নয়তো আমার পেশা। যদি আমার ইমান থাকত তাহলে আমার কথা শোনার পরে যারা শুনতো তাদের ইমান অর্জন হয়ে যেত। আমার ইমান অর্জন হয় নাই, ইমান হাসেল হয় নাই, আমি গায়ে বিশ্বাস করি নাই। যারা গায়ে বিশ্বাস করছে, কয় মিনিট আছে? 4 মিনিট। যারা গায়ে বিশ্বাস করছে শুনেন, খালেদ সাইফুল্লাহকে কাফেররা বলল তোমার সাথে যুদ্ধ করব না, তুমি যদি একটা কাজ করে দেখাইতে পারো। কি কাজ? এই যে 1 বোতল বিষ আছে, যদি পান করতে পারো তাহলে যুদ্ধ করব না। খালেদ সাইফুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষের বোতল হাতে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে খেয়ে ফেললেন, তিনি কিচ্ছু হয়নি। সেই বিসমিল্লাহির রহমানির রহিম আছে না নাই? এই জন্য মোল্লা কি আজা আওয়ার হে মুজাহিদ কি আজা আওয়ার। ও মোল্লা, তোর আজান শুনলে মুসল্লি যারা কাছে আছে ওর কয় আইরে আজান দিছে জায়গা, আর মুয়াজ্জিনে আজান দিলে, মুজাহিদে আজান দিলে আওয়াজ যেতটুকু পর্যন্ত যায় সবাই বলে আজান দিছে, চল মসজিদে যাই, আয় নয়তো এখানেই জামাত পড়ি। অতএব যদি আমরা ইমানওয়ালা হইতাম দুনিয়া সুন্দর হয়ে যেত, দুনিয়ার রং বদলাইয়া যেত, দুনিয়া অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেত। সর্বশেষ একটা কথা বললি, দুনিয়া ঠিক হবে তে সেদিন, আলেম ঠিক হবে যেদিন। দুনিয়া আজকে ব্যাঠিক হওয়ার একটাই কারণ, আলেম ঠিক নয়। দুনিয়া ব্যাঠিক হওয়ার একটাই কারণ, আলেম ঠিক নয়। আলেম ঠিক হলে আলম ঠিক হয়ে যাবে, আলেম বেঠিক থাকলে আলম বেঠিক হয়ে যাবে। আসুন আমরা গায়েবকে বিশ্বাস করি,
আমাদেরকে রিজিক দিবে, হায়াত দিবে, সুস্থ রাখবে, সবল রাখবে, দুনিয়ার বস্তু না আল্লাহ। জবান দিয়ে বলেন না, দিল থেকে। দিল থেকে বলতে হলে কি লাগবে জানেন? দিলদারের সান্নিধ্যে যেতে হবে। যেই ব্যক্তির দিল আছে, যার দিলের মধ্যে আল্লাহ ঢুকছে, ঈমান ঢুকছে, গায়ে বিশ্বাস করছে, তার সান্নিধ্যে গিয়া থাকো। তারপরে যদি তোমার ঈমান অর্জন হয়, হইতেও পারে নসিব বলা থাকলে। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।